হাই, কেমন আছো সকলে? অনেক দিন ফুল ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার কিছু কাজ ছিল, এক্সাম টেক্সাম চলছিল, তো তাই তোমাদের ঠিক করে ভিডিও দিতে পারিনি। তো তোমাদের আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কী রকম ছবি করবো এরপর, মানে কী রকম ছবি করবো, যে পেন স্কেচ কি পেন্সিল স্কেচ, ওয়েল প্যাস্টেল, এরকম। তোমাদের সব থেকে যেটা বেশি তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো করার জন্য, সেটা হচ্ছে স্পেন কেচ। তো আমি এই স্পেন কেচের জন্য আমাদের এখনকার ফেমাস গায়ক অরিজিৎ সিং, তোমরা সবাই চেনো, হ্যাঁ, ওনাকে নিয়ে আর কিছু তো বলার নেই। হ্যাঁ, তবে একটা কথা, ওনার বাড়ি হচ্ছে আমার বাড়ির একদম কাছেই বাড়ি, তো এই পোর্ট্রেটটাই করবো বলে ঠিক করলাম। এটা আমি ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ে তোমাদের দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। দেখো, আমি একই কথা বলি বেশিরভাগ ভিডিওতে, কারণ তুমি যখন লাইভ কোনো একটি পোর্ট্রেট করবে না, তখন ওই ফ্রি হ্যান্ড ড্রয়িংটা তোমার মারাত্মক কাজে আসবে, তখন ওই গ্রিড লাইন মেথড ইউজ করে তুমি করতে পারবে না, ঠিক আছে? তো লাইভ পোর্ট্রেট বা কোনো কিছু করার জন্য ফ্রি হ্যান্ড ড্রয়িংটা মারাত্মক কাজে আসবে। আমি বলবো এটা তোমার প্র্যাকটিস করো, হয়ে যাবে। দেখো, এটা স্টেপ বাই স্টেপ করেছি, পেন দিয়ে করেছি, এবং লাস্টের দিকে আমি কিছু, দেখো, একটু মার্কার ইউজ করেছি একটু ভালো লাগার জন্য। হ্যাঁ, পুরোপুরি পেনেও করা যায়, পুরোপুরি পেনের উপরেও তোমাদের টিউটোরিয়াল আসবে, ঠিক আছে? তোমরা এটা দেখি, তোমাদের এই ভিডিওটার রেসপন্স কেমন আসছে, তোমরা সকলে ভিডিওটা দেখো। তারপর অনেক দিন ভিডিও ছাড়া নাই, সেই জন্য রিচ টিচ একদম সব কিছু কমে গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসায় এত দূর এগিয়ে এসেছি, তো তোমরা আরও একটু সাপোর্ট করো, ভিডিওটা ছড়িয়ে দাও সবার কাছে, সবাই কিছু হলেও শিখতে পারে, ঠিক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ড ট্রেন্ড যারা আছে তাদের কাছেও ভিডিওটা দাও, আর ভিডিওটা দেখতে দেখো আমি কীভাবে করেছি। হ্যাঁ, এই ভিডিওটার জন্য আমি ইউজ করেছি হচ্ছে ক্লাসমেটের খাতা, আর ওই যে 2-3 টাকা দামের ওই যে অগ্নি 2020 পেন, এই পেন নিয়ে ইউজ, এটাই মেটেরিয়ালস, আর কিছু তেমন ইউজ করা নেই। তো আমি একটাই কথা বলবো যে তোমরা ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দাও। দেখো, একদম রিচ কমে গেছে, অনেক দিন ফুল ভিডিও দিইনি, ভিডিও ঠিকঠাক ছাড়া হয়নি, চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা চালিয়ে দাও। হ্যাঁ, পুজো চলে আসছে, কিন্তু তোমরা যদি পুজোর উপরে মা দুর্গার যদি কোনো ওয়াটার কালার টিউটোরিয়াল দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটাতেও একটা টিউটোরিয়াল দেবো। দেখবে একটা শর্ট আছে, যে শর্টটাই ওয়াটার কালারে করা আছে, যেটাই বেশ ভালোই ভিউজ পেয়েছি, তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি। তো তোমরা যদি ফুল টিউটোরিয়াল চাও ওয়াটার কালারের উপরে আমি করবো, তো তোমরা কমেন্টে জানিও, যদি তোমরা মা পুজো চলে আসছে সেই পুজো বিষয়ে যদি কোনো ড্রয়িং তোমরা দেখতে চাও, বা মা দুর্গার কোনো পেন্টিং তোমরা দেখতে চাও ওয়াটার কালারে, তো আমি সেটা করবো। ওয়াটার কালার প্যাস্টেল তোমরা কমেন্ট করে জানিও, যেটা দেখতে চাও, স্কেচ বলো বা পেনেই বলো, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানিও, তোমরা ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, বা কোনো ভুল থাকলে তোমরা বলবে, আমি সেগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো আর তোমরাও কেমন আছো বলো, অনেকক্ষণ ধরেই তো কথা বলছি, তোমরাও কেমন আছো বলো। ও, ঠিক আছে, তোমরা ছড়িয়ে দাও, ভালোবাসা দিও, আরও যেন আরও এগিয়ে যেতে পারি। ভিডিওটা দেখতে থাকো, আর বেশি কথা বলছি না। হ্যাঁ, তো আমার ঠিকঠাক ভিডিও আসবে, দিতে পারবো আশা করছি, ঠিক আছে? কিছু কাজের জন্য তো বললাম তোমাদের দিতে পারিনি, তো এরপর থেকে ঠিকঠাক ভিডিও দেবো, তোমরা কমেন্ট করে জানাও। আমি চাইছি যে তোমরা যেরকম বলবে সেরকমই আমি করবো, ঠিক আছে? আমার নিজের ইচ্ছা থেকে ধরো করছি, সেটা তো তোমাদের পছন্দ না হতে পারে, তাই তোমরা কীরকম কাজ দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের মতোই করবো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও যদি ভালো লাগে।